এটা একটা পাহাড়ি ঝিঝি পোকা, কি অবস্থা? এই শরীরে যে জোর রে ভাই, ওরে বাবা, অনেক জোর। এটা পাহাড়ি ঝিঝি পোকা এবং এটা শরীরে এক ধরনের বিষ আছে যেটা মানুষের ঢুকাই দেওয়ার চেষ্টা করে এবং সেটা খুব ক্ষতিকর মানুষের দেহের জন্য। এবং এটাতে বেশ কিছু নিউরোটক্সিন থাকে এবং এই টক্সিন মানুষের দেহের জন্য খুব ক্ষতিকর। ওর শেষ অ্যাকশন গুলো একটু দেখে নিই। আমরা এখন বর্তমানে ওকে ছেড়ে দিচ্ছি। আমরা দুর্গম জঙ্গলে ওকে ছাড়বো এবং ও রাতের বেলা ঝি 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 করে ডাকবে। একটা চুমোদিত মন চাচ্ছে। তিন চার হাত ধরব না, তিন হাত মতো সাপ বলো, ছোট সাপ করে আমরা যাচ্ছি ওই দিকে, একটা বিশাল বড় জুম ঘর আছে, ওখান থেকে চরম একটা ভিউ দেখা যায়। আমরা ওখানে যাচ্ছি। নিচ
আমরা একটা জুম ঘরে যাচ্ছি, ওইখান থেকে চরম চমৎকার একটা ভিউ দেখা যায় শাঙ্খ নদীর। আমরা ওই জুম ঘরটা দূর থেকে কয়েকটা অ্যাঙ্গেলে শট নিয়েছি। আমরা এখন ওই জুম ঘরে যেয়ে মাছটার একটা শট নেওয়ার চেষ্টা করব। এক মিনিট করিম ভাই, ক্যামেরাটা ধরে চালু করি ভাই। পাহাড়ি ঝোপের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এবং খুব তীক্ষ্ণ ঘন জঙ্গল, এবং আমরা ওই জুম ঘরটাতে যেতেই হবে আমাদের এই ভিউটা দেখার জন্য। এবং বৃষ্টির অবস্থা ভালো না, ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। শাঙ্খ নদীর সাইন্টিফিক নাম আপনি কয়টা জানেন? মায়ানমারের নাম মারমা ভাষায় আছে, মারমা ভাষায় বলে। বাংলাদেশের প্রথম বৃহত্তম নদী সংগো, যেটা বাংলাদেশে শুরু হয়ে বাংলাদেশেই এর শেষ। আমরা মিলনছড়ি পাহাড়ের এক সাইডে আরেকটি টিলা আছে, ওই টিলাটার কাছে চলে আসছি এবং মূল টিলায় চলে আসছি। আমরা এখানে বিশাল বড় একটা খাই দেখা যাচ্ছে, বিশাল বড় ডেপ এই জায়গাটায়, বিশাল বড়। এটা হচ্ছে একটা জুম ঘর, আসেন বেরোয় আসেন, এদিক দিয়ে দেখেন কি ধরনের দেখা যায়।
যাচ্ছে সোলারের একটা ইউনিট এই নদী পার হওয়া বাইরে যে পাহাড় পর্বত আছে ওগুলো সারা জীবন যদি পাহাড় নাম কি ভাইয়া? নাম রামজাদি। এটা বৌদ্ধদের মন্দির। এটা কি রুয়াংছড়ি উপজেলায় পড়ছে? নদীর ওই পাড়টা তো রুয়াংছড়ি উপজেলা না? হেলিকপ্টারের মতো উড়ে ওই এরকম গাছের এরকম জায়গায় লাগিয়ে থাকবে। সাপ খুঁজতে যে কত জায়গায় যাওয়া লাগে তার কোনো শেষ নেই। বনে বাজারে জঙ্গলে ঘুরতেছি, দেখেন কি দুর্গম জঙ্গল। আর একটা মজার ঘটনা, এই জঙ্গলে কিন্তু চারপাশটা হরিণ আছে, যেগুলো খুবই দুষ্প্রাপ্য এবং খুবই মানে ভাগ্য না থাকলে এগুলো দেখা যায় না। কারণ মিলনছড়ি এরিয়ার কিছু ঘন জঙ্গল এখনো আছে, যেটার কারণে এই জায়গাটাতে কিছু কিছু বন্য জীব জন্তু আছে। এবং এটা হচ্ছে পাহাড়ে এক ধরনের লতা, এটা দিয়ে গাছটাতে বেয়ে উঠা যাবে। আর আমাদের জঙ্গলে কখনো আগুন দেয় না, ঠিক আছে? আর এদিকে কৃষ্ণ হবে, হ্যাঁ একটু খেয়াল করো, সাবধান একটু সাবধান। তো আনন্দিত মনে হচ্ছে 5 কেজি গরুর মাংস কিনে নিয়ে গেছে খুশিতে খুশিতে। এটু পানিতে বাই করেন ভাই, সাপ খাওয়ার জন্য সে 5 কেজি না, মানে ওর আনন্দ দেখে ও খুশি দেখে মনে হলো যে ওই মজা করে খাইব না আমি, একটা বিরাট মেনু না, দুজনই কথাটা। ওই চলে গেলে নামবেন আপনি কোন কোন জায়গায়, একটু একটু গর্ত আছে না, এটার মধ্যে বড় বড় কাঁকড়া আছে, এই এরকম সাইজের চিংড়ি মাছ পাবেন, টাকি মাছ পাবেন, এটা মনে হয় এটার মধ্যে দেখতে হবে। এটা মনে হয় ঝিরির শুরু, এটা ঝিরির শুরু, কিন্তু মাছ এই জায়গায় আছে। বনায়ন করা, এখানে বেশ কিছু হরিণ আছে কিন্তু এগুলো আসলে মানুষের শব্দের অনেক দূরে থাকে, খুব চালাক হরিণ এগুলো। এবং আরো বিরল কিছু প্রাণী আছে যেগুলো এই দুর্গম অন্ধকার জঙ্গলে ঢুকলে হয়তো বা পাওয়া যাবে, যেগুলো হয়তো বা এই মুহূর্তে আমাদের সম্ভব না, ওয়েদার খুব খারাপ।
আমরা সামনে আপনাদেরকে এই জঙ্গলের মূল গভীরে নিয়ে যাব, মিলনছুরির জঙ্গলটার মূল গভীরে আপনাদেরকে এর পরবর্তীতে দেখাব। বন্য প্রাণী কি করছে? ঠিক আছে, চলো চলো চলো।